সো এখন আমরা যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোল্ডবার্গের অগমেন্টেড লিডস। এখানে অগমেন্ট কর্তাটার অর্থ হচ্ছে যে অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখন আমরা এই অগমেন্টেড লিডস গুলোর ক্ষেত্রে দেখাবো যে এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করব কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা অগমেন্টেড লিডস গোল্ডবার্গার কিভাবে আনলেন এই সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করব। ক্লিয়ার? সো আমি আরো কয়েকটা লেকচার দেখেছি এই সম্পর্কে অগমেন্টেড ভিআর, অগমেন্টেড ডিএল এবং অগমেন্টেড ভিএফ সম্পর্কে, বাট কোন জায়গায় প্রমাণটা পাই নাই। তারপর আমি নিজে চেষ্টা করে প্রমাণটা বের করছি। ক্লিয়ার? সো আমি এখন গোল্ডবার্গের অগমেন্টেড লিডস নিয়ে আলোচনা করবো। সো এখানে আমরা যদি আগের আমাদের আমার যদি আগের লেকচার গুলো দেখে থাকেন তখন যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়েছিলাম এবং ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থেকে আমরা এই সেন্টার থেকে একটা সেন্টারে একটা পয়েন্ট পাইছিলাম যেটাকে আমরা বলি উইলসন সেন্টার টার্মিনাল। এবং আমি এই উইলসন সেন্টার টার্মিনালের ভোল্টেজ কত হয় সেটাও বের করেছিলাম। এবং এই দিক থেকে উইলসন সেন্টার টার্মিনাল থেকে আমরা এটাকে যদি আমি ধরি লেফট আর্ম এবং এটা হচ্ছে রাইট আর্ম এবং এটা হচ্ছে লেফট ফুট। সো আমি জাস্ট ফুট বাদ দিয়ে দিব এদিকে, আর এদিকে এটা বাদ দিব, এদিকে এটা বাদ দিব। সো এদিকে এটা হচ্ছে আর, এদিকে হচ্ছে এল এবং এদিকে হচ্ছে এফ। এবং আমি যখন উইলসন সেন্টার টার্মিনালটা দেখাই তখন তাদের ক্ষেত্রে বিজ্ঞানী উইলসন কি করছিলেন এইখান থেকে এই পর্যন্ত একটা কি নিয়েছিলেন, একটা লিড নিয়েছিলেন এবং এবং এই জায়গায় একটা 5 kΩ রেজিস্ট্যান্সের একটা তার দিয়েছিলেন। তারপরে কি করছিলেন এইখান থেকে আবার একটা তার নিয়েছিলেন এবং এইখান থেকে আর একটা তার নিয়েছিলেন এবং প্রত্যেকটার মধ্যে উনি প্রত্যেকের মধ্যে 5 kΩ রেজিস্ট্যান্সে 5 kΩ রেজিস্ট্যান্সে এনেছিলেন। এবং এটাকে তখন আমরা বলতাম উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট। এইখান থেকে উনি একটা জাস্ট একটা লিগনিসেন আছে আমাদের যেই হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের একটা পয়েন্টে, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্টে গ্যালভানোমিটার এবং গ্যালভানোমিটারের পজিটিভ যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা মোটামুটি মুক্ত ছিল এবং ওই পয়েন্টটাকে আমরা যেই জায়গায় লাগাবো ওই জায়গায় সে ভোল্টেজটা নির্ণয় করে দিবে। এবং আমরা আগের বেসিক থেকে এইটা জানি যে ভোল্ট মিটার কখনো অ্যাবসলিউট ভোল্টেজ মাপতে পারে না। ভোল্ট মিটার যে ভোল্টেজটা মাপে সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, একটা ইলেকট্রিক ফিল্ড। আমি যখন দুইটা তার দিব, সাপোজ এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা ধনাত্মক একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। এবং ইলেকট্রিক ফিল্ডে যখন আমি দুইটা লিড দিব একটা ভোল্ট মিটারে, যখন ভোল্ট মিটার দুইটা লিড দিব তখন এটা যদি ভোল্ট মিটার হয় এবং ভোল্ট মিটার যে দুইটা লিড দিব, ভোল্ট মিটার কখনো কোনো বিন্দুর কি করতে পারে না অ্যাবসলিউট যে ভোল্টেজ সেটা নির্ণয় করতে পারে না যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে লিড দুইটা থাকে। এবং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যখন থাকবে তখন এইটা এই ভোল্টেজ ডিফারেন্স মেজার করবে, অর্থাৎ এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয় তখন এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স করবে সেটা মেজার করবে। এবং এই ভোল্টেজ কি, ভোল্টেজ ডিফারেন্স কি সেটার জন্য আমার আলাদা লেকচার আছে, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওইগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইটা দেখে বেসিক লেকচার করতে পারেন। ক্লিয়ার? সো এত হচ্ছে আমাদের বেসিক। এবং এইখান থেকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা এই উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টটাকে পয়েন্টের ভোল্টেজ মোটামুটি জিরো এবং এইটার ভোল্টেজ তার থেকে একটু বেশি। সো ইসিজি লিডের নিয়মটা হচ্ছে যেদিকে ভোল্টেজটা বেশি থাকবে সেই দিক থেকে ওইটা হার্টকে খেয়াল করবে। সাপোজ এইদিকে যেহেতু ভোল্টেজটা বেশি উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট থেকে এটা হচ্ছে জিরো, সাপোজ মোটামুটি জিরো রেফারেন্স পয়েন্ট, আমরা প্রায় জিরো বাট একেবারে জিরো না। এবং এইটা আমরা প্রুফও দেখেছিলাম এটার ভোল্টেজ কত, সেটা হচ্ছে এই তিনটা জায়গার অ্যাবসলিউট যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজের গড়, ক্লিয়ার, বা অ্যাভারেজ। এখন দেখো এখন এই যে এই জায়গায় যেহেতু প্রায় জিরো এবং এই জায়গায় যেহেতু একটু হলেও ভোল্টেজের অস্তিত্ব আছে, দ্যাট মিন্স এই অংশটা বেশি। সো আমি কি বললাম ইসিজির ক্ষেত্রে নিয়মটা হলো যেই জায়গায় ভোল্টেজটা বেশি থাকবে সেই জায়গা থেকে সে হার্টটাকে ক্লিয়ার মানে খেয়াল করবে। ক্লিয়ার? সো এইদিকে যদি আমি একটা চোখ দিই, দ্যাট মিন্স এইদিকে একটা চোখ দিয়ে সে হার্টটাকে এইভাবে ক্লিয়ার করবে, দ্যাট মিন্স এই অংশটা হচ্ছে এইদিকে পিউবিস থেকে হার্টটাকে ক্লিয়ার খেয়াল করতেছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে হার্টটাকে খেয়াল করতেছে বা পর্যবেক্ষণ করতেছে। ক্লিয়ার? সো এখন যেহেতু এইখানে যেহেতু এটা জিরো এবং এই জায়গায় যেহেতু এটা মোটামুটি এই দুইটার মাঝখানে আছে, সো এইটার যেহেতু কিছুটা হলেও ভোল্টেজ আছে, এইটা থেকে এইটার ভোল্টেজ যেহেতু বেশি সেহেতু এইখানে একটা চোখ থাকবে, মানে এইখান থেকে সে কি ক্লিয়ার খেয়াল করবে বা পর্যবেক্ষণ করবে হার্টটাকে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার লেফট আর্ম, সো এই লেফট আর্ম থেকে, দ্যাট মিন্স লেফট আর্ম হচ্ছে এটা, লেফট আর্ম থেকে হার্টটাকে এইভাবে পর্যবেক্ষণ করবে। ক্লিয়ার? লেফট আর্ম থেকে হার্টটাকে এইভাবে পর্যবেক্ষণ করবে।
মানে এই জায়গায় একটা ক্যামেরা বসানো এবং এই জায়গা থেকে সে দেখতেছে হাতটাকে এই বরাবর এবং এইদিকে হচ্ছে রাইট আর্ম সো রাইট আর্ম যেহেতু এইদিকে ভোল্টেজে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট থেকে বেশি অর্থাৎ জিরো থেকে বেশি সেহেতু এইদিকে আমাদের একটা চোখ থাকবে এবং এই দিক থেকে সে হাতটাকে খেয়াল করবে বা খেয়াল করবে দ্যাট মিন্স আমার এই যে রাইট আর্ম থেকে সে হাতটাকে এই বরাবর দেখবে এখন দেখো এদিকে একটা ব্যাপার আছে আমরা একটা সময় লিড কে ভি দ্বারা প্রকাশ করতেছি আবার একটা সময় ভোল্টেজ কে ভি দ্বারা প্রকাশ করতেছি সেটা হচ্ছে যদি রোমানিয়ান ভি হয় রোমানিয়ান ভি তখন রোমানিয়ান ভি হচ্ছে এইরকম মানে দুই দিকেই ক্যা থাকবে মোটা থাকবে রোমানিয়ান ভি হইলে সেটা লিড প্রকাশ করবে রোমানিয়ান ভি কি প্রকাশ করে লিড এবং ইতালিক ভি যেটা আছে ইতালিক ভি প্রকাশ করবে হচ্ছে ভোল্টেজ দেখুন ইতালিক ভি হচ্ছে ঠিক এইরকম একটা অংশ মোটা আর একটা অংশ মোটামুটি চিকন সো এইটা প্রকাশ করবে হচ্ছে ভোল্টেজ দ্যাট মিন্স এই যে এইদিকে আমরা যে ভি এল দিছি সেটা কোনো মানে অ্যাকচুয়াল ভোল্টেজ না সেটা হচ্ছে লিড ক্লিয়ার মানে উইলসন সেন্টার টার্মিনাল থেকে যে লিডটা লেফট আর্মের দিকে গেছে সেটাকে আমরা বলতেছি ভি এল এবং উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট থেকে যে লিডটা রাইট আর্মের দিকে গেছে সেটাকে আমরা বলবো সেটাকে বলা হচ্ছে লিড অফ রাইট আর্ম ক্লিয়ার এবং উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট থেকে যে লিডটা ফুটের দিকে গেছে সেটাকে আমরা বলতেছি ভি এফ তার মানে এটা হচ্ছে ফুট উইলসন সেন্টার টার্মিনাল ভি এফ বলতে বোঝাচ্ছে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট থেকে একটা লিড কোন জায়গায় গেছে লেফট ফুটে গেছে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের বেসিক এবং এই জায়গায় আমাদের যে প্রবলেমটা ছিল প্রবলেমটা হচ্ছে আমরা যে ভোল্টেজের মানটা পাই সেই ভোল্টেজের মানটা একেবারে ক্ষুদ্র ছিল যে ভোল্টেজের মানটা ছিল সেই ভোল্টেজের মানটা অত্যন্ত ক্ষুদ্র ছিল কারণ হচ্ছে এখানে আমরা 3.5 kΩ রেজিস্ট্যান্সের মানে রেজিস্ট্যান্স ব্যবহার করছিলাম যেই কারণে তড়িৎ প্রবাহের পরিমাণ অত্যন্ত কম ছিল এবং তড়িৎ প্রবাহের পরিমাণ কম থাকার কারণে যে ভোল্টেজের মান ছিল সেই ভোল্টেজের মানটা ছিল অত্যন্ত কম এখন এই সিগন্যালটা দিয়ে সাধারণত মানে কিছুটা প্রবলেমে পড়তে ছিল সো এরপরে আমাদের গোল্ডবার্গার আসলেন বিজ্ঞানী গোল্ডবার্গার এবং গোল্ডবার্গার আসার পরে উনি দেখলেন যে আমরা একটা ওয়েতে এই ভোল্টেজের মানটাকে বাড়াইতে পারি একটা ওয়েতে এই ভোল্টেজের মানটা বাড়াইতে পারি এবং আমাদের যেই ভিউটা মানে যেইভাবে সে ভিউ করতেছে মানে এই লিড গুলো এই ভিউটা ঠিকই থাকে অর্থাৎ এই উইলসন সেন্টার সাপোজ আমার এই রাইট আর্ম থেকে এই হাড়টি খেয়াল করতেছি এই বরাবর এবং এই বরাবর যে ভিউটা ছিল এই বরাবর ভিউটা আমি রাখতে পারি ভোল্টেজের মানটাকেই বাড়িয়ে তো সেটা উনি কিভাবে করলেন সেখানে যাওয়ার আগে আমি জাস্ট এখন এই উইলসন সেন্টার টার্মিনালের সাপেক্ষে মানে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টের সাপেক্ষে যে কোনো একটা পয়েন্টের মানে এই পয়েন্টের আগে লিডের ভোল্টেজের মানটা বের করবো দেন আমরা চলে যাবো হচ্ছে কিভাবে গোল্ডবার্গার কাজটা করলেন এবং গোল্ডবার্গার এর লিডস গুলোতে কিভাবে ভোল্টেজের পরিমাণ বাড়ছে কত পার্সেন্ট বাড়ছে সেটা আমরা দেখাবো ঠিক আছে সো এখানে যদি একটু দেখার চেষ্টা করেন সো খেয়াল করি সো আমরা যদি এই যখন আমি এই লিডটাকে অর্থাৎ একটা গ্যালোন মিটারের বা একটা ভোল্ট মিটারে একটা লিডকে যখন আমি উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টে দিব এবং একটা লিডকে যখন আমি সাপোজ এই ফুটে দিব সাপোজ এই এই লিডটাকে ফুটে দিব পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এই আমাদের যে গ্যালভান মিটার এখন যেটা মেজার করবে সেটা মেজার করবে হচ্ছে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট এবং এই যে ফুট এই ফুটের এই পয়েন্টের মধ্যকার বিভব পার্থক্য এখন দেখো এখন উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টের আমি যদি ধরি এটা হচ্ছে উইলসন ফাই উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টের যে ভোল্টেজ এটাকে ধরলাম ফাই সিটি আর এইদিকে আমাদের যে এটা হচ্ছে ফুট সো এই ফুটের যে ভোল্টেজ সেটাকে আমি ধরতেছি ফাই এফ ফুট ক্লিয়ার এখন দেখো এখন এই ইয়াটা এই এই ভোল্ট মিটারটা আমাকে কি মেজার করে দিচ্ছে এইটা যেটা মেজার করতেছে সেটাকে যেটা আমি সেটা
সো এখন দেখো এখন হচ্ছে আমি যদি এতটুকু ভোল্টেজ মেজার করি এতটুকু ভোল্টেজ ডিফারেন্স মেজার করি তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা পাচ্ছি এবং এটা থেকে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টের ভোল্টেজ আমরা জানি সেটা হচ্ছে এই তিনটা পয়েন্টের অ্যাভারেজ সো মিন্স আমি লিখতে পারি f মাইনাস n প্লাস r প্লাস f বাই g ক্লিয়ার ওকে That means, if we have 3, 5F minus L minus R minus F. 3, 5F, F cut as a way. We have 3, 2, 5F minus 5L minus 5R. Clear? It is A F to the pointer voltage difference. And A voltage difference is what we have done. We have done BF. 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 VF clear so it has a voltage difference এখন এই দিকে আমরা এই পর্যন্ত দেখতে পেলাম যে এটা হচ্ছে এরকম সো দেখো মানে উইলসন সেন্টার টার্মিনাল কে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরলে আমরা এই দুইটা পয়েন্টের যে মানটা পাচ্ছি বা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা আছে এইটা এবং এইটাই আমাদের ইসিজি পেপার আছে সেই ইসিজি পেপারে সিগন্যাল দিবে এখন দেখো এখন গোল্ডবার্গের কি ভাবলেন গোল্ডবার্গের ভাবলেন যে আমি যদি রেখাটাকে খেয়াল করো আমি যদি রেখাটাকে এই বরাবর বাড়ায় দিই অর্থাৎ এই রেখাটাকে যদি আমি এই বরাবর বাড়ায় দিই তখন এই রেখাটা এই একটা বিন্দুতে থাকবে আবার আমি যদি এই রেখাটাকে এই বরাবর বাড়ায় দিই তখন এটা এই এই বিন্দুতে এসে থাকবে এবং আমি যদি এই রেখাটাকে এই বরাবর বাড়ায় দিই তখন এটা এই পয়েন্ট পর্যন্ত আসবে তাহলে আমার কি সুবিধাটা হবে সুবিধাটা হবে আমাদেরকে আগে ভেক্টর রাশির একটা ধর্ম নিয়ে চিন্তা করতে হবে আমি আমাকে এই সমীকরণটা মনে রাখতে হবে vf = 2 5f - 5l - 5r / 3 সো আমি এই অংশটা মুছে যাচ্ছি খেয়াল করো সেটার জন্য আমাদেরকে একটা ভেক্টর রাশির ধর্মটা জানতে হবে অ্যাকচুয়ালি সাপোজ একটা হচ্ছে এইটা হচ্ছে ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশিটাকে আমি বললাম ab ভেক্টর রাশিটাকে প্রকাশ করলাম ab দ্বারা এখন ভেক্টর রাশি মানে ওই রাশিটার একটা মান আছে এবং দিক আছে কি বলো ভেক্টর রাশি মানে ওই রাশিটার একটা মান আছে এবং কি দিক আছে এখন আমি যদি এটার মানটাকে চেঞ্জ করি শুধুমাত্র যদি মানটাকে চেঞ্জ করি তখন কিন্তু দিকটা চেঞ্জ হচ্ছে না অর্থাৎ আমি যদি রেখাটাকে একটু বড় করে দিই সাপোজ রেখাটাকে যদি একটু বড় করে দিই সাপোজ এ বি পর্যন্ত ছিল আমি সি পর্যন্ত নিয়ে গেলাম তখনও আমি রেখাটাকে বড় করলাম বা রেখাটাকে বৃদ্ধি করলাম বা এই যে ভেক্টরটা ভেক্টরটার মানটাকে বৃদ্ধি করলাম কিন্তু ভেক্টরের দিককে তো আমি চেঞ্জ করি নাই দ্যাট মিন্স ভেক্টরের দিক ভেক্টরের এরকম ভাবেই থাকবে বুঝা গেছে ব্যাপারটা তাতে আমার সুবিধাটা কি হলো তাতে হলো ভেক্টরটাকে আমি বৃদ্ধি করতে পারলাম ভেক্টরটাকে কি করতে পারলাম আমি বৃদ্ধি করতে পারলাম তো আমি যদি এই জায়গায় চিন্তা করি আমি যদি এই জায়গায় চিন্তা করি এই জায়গাটাতে দ্যাট মিন্স আমি এইদিকে একটা ভেক্টর ছিল ভেক্টরটা কোন বরাবর ছিল যেহেতু চোখ যেহেতু এদিক থেকে দেখতেছে সেহেতু ভেক্টরটা এরকম ছিল এরকম একটা ভেক্টর ছিল এই ভেক্টরটা কি করতে ছিল চোখ এরকম ভাবে দেখতেছিল এই যে এদিক থেকে যে পটেনশিয়াল গুলো যাচ্ছিল সেগুলোকে এই চোখটা দেখতেছিল দ্যাট মিন্স এখন এই যে উনি যেহেতু এই বরাবর বাড়াইছেন এবং এই পয়েন্টে আনছেন দ্যাট মিন্স এই পয়েন্টের যেই ভ্যালুটা মানে এই পয়েন্ট থেকে কম হবে সেটা কিভাবে কম সেটাও বের করা যাবে কম হবে এবং আবার চোখটা কিন্তু এই রেখাটাতে থাকলেও এই রেখাটার বরাবর যদি ভেক্টরটা থাকে তখন কিন্তু চোখটা এই দিক থেকে হাঁটকে খেয়াল করতেছে ক্লিয়ার আমি যদি এই পয়েন্ট থেকেও দেখি খেয়াল করো আমি এই পয়েন্ট থেকে দেখলাম না সাপোজ চোখ যতটুকু দেখতে চোখ হচ্ছে এই পয়েন্ট থেকে দেখতেছে এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখতেছে এখন চোখ যদি এই পয়েন্ট পর্যন্ত দেখে তাহলে তো তার হাঁটকে দেখা হয়েছে কারণ এই পয়েন্টটা এই রেখাটা একই মানে এই দুইটা পয়েন্ট একই রেখায় অবস্থান করতেছে ক্লিয়ার এটা হচ্ছে বেসিক এখন দেখো এখন হচ্ছে তাহলে আমাদের এই ভেক্টরটা পুরোটার মান কত সেটা আমাকে আগে বের করতে হবে গোল্ডবার্গার এখন নতুন একটা লিডস নিতে যাচ্ছেন নতুন লিডসের যে দুইটা পয়েন্ট হবে সেই দুইটা পয়েন্ট হবে তার নিচে তৈরি একটা পয়েন্ট নট উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট হবে উনি যে পয়েন্টের ভোল্টেজটা মেজার করতে যাচ্ছেন সেই পয়েন্টের ভোল্টেজ এবং এইটার ক্ষেত্রে হবে উনি এই পয়েন্টটা নিতে যাচ্ছেন এবং এই পয়েন্টটা নিতে যাচ্ছেন সো আমরা এখন গোল্ডবার্গের যে পয়েন্টটা দিছিলেন গোল্ডবার্গের পয়েন্টের ভোল্টেজ আগে বের করব সো গোল্ডবার্গের পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য আমাদের কি ভেক্টরের কিছু বেসিক জিনিস জানতে হবে সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজবিদ্যা একটু জানতে হবে আমরা যারা ক্লাস 9 জেনের হায়ার ম্যাথ বই ভেক্টরের ত্রিভুজবিদ্যা আছে সো আমি যদি ভেক্টরের ত্রিভুজবিদ্যা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে ভেক্টর এটা হচ্ছে একটা ভেক্টর সো এই ভেক্টরের এইটা হচ্ছে আদি বিন্দু কারণ এইখান থেকে ভেক্টরটা শুরু হয়েছিল এটা হচ্ছে একটা ভেক্টর সো এটাকে দিলাম এ বি এ বি একটা ভেক্টর ক্লিয়ার সো এই ভেক্টরটা এটা আদি বিন্দু এটা হচ্ছে প্রান্ত বিন্দু
কোন ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে যদি অন্য একটা ভেক্টরে কি হয় শুরু হয়, বুঝা গেছে? কোন একটা ভেক্টরের, এটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু এবং এটা হচ্ছে ভেক্টরের প্রান্ত বিন্দু। তো কোন একটা ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে যদি অন্য একটা ভেক্টরে শুরু হয়, অর্থাৎ কোন একটা ভেক্টরের প্রান্ত বিন্দুতে যদি অন্য আরেকটা ভেক্টরের আদি বিন্দুটা থাকে, তখন আমাদের এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে, সেই লব্ধির মান হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দুর মধ্যকার যে রেখাটা সেই রেখাটা, এবং দিকটা হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত। ক্লিয়ার? দ্যাট মিন্স এই জায়গা আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এবি প্লাস বিসি, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর। সো অ্যাকচুয়ালি এই ত্রিভুজবিদরা কিভাবে আসলো সেটাও আমরা প্রমাণ করে দেখাবো, বাট সামনের এক দুটা লেকচারে আমরা এই ত্রিভুজবিদ এবং সামান্তরিক বিধি নিয়ে আলোচনা করবো, যখন আমাদেরকে ওই সিগন্যাল রাখতে হবে। তো এটা নিয়ে আমি এখন আর প্রমাণ দিচ্ছি না, জাস্ট এইটা একটু আমরা জাস্ট জেনে রাখলাম যে ভেক্টরের ক্ষেত্রে কি হয়। সেটা হচ্ছে আমি যদি এ বি একটা ভেক্টরের আদি বিন্দু প্রান্ত বিন্দু থেকে যদি অন্য একটা ভেক্টরে শুরু হয়, তখন তা দেখতে হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত। এবং এইটাকে সহজে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো এই এই এদিক থেকে একটা রেখা চলা শুরু করলো এইভাবে, তারপর রেখাটা এই বরাবর আসলো এইভাবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সেই রেখাটাকে বা সেই দিকটাকে এমন ভাবে আসতে হবে যেন এই দুইটা ভেক্টরের সাথে ধাক্কা বা সংঘর্ষ লাগে। খেয়াল করো এই যে এইভাবে দুইটা আসলো, এটা যদি এইভাবে আসতে চায় তখন কি ধাক্কা বা সংঘর্ষ লাগবে। তুমি এই ভেক্টর এই দুইটা ভেক্টরের লোক দিকে এই বরাবর দিতে পারবা না, কারণ এই বরাবর আসলে দেখো তিনটা ভেক্টরে চলতেছে, কোনটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো নাই। তো এটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা মনে রাখতে পারি। ওকে, তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা এখন এই পয়েন্টটার অ্যাকচুয়াল ভোল্টেজের মান কত সেটা বের করতে চাচ্ছি। এবং এইখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন বলবো যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজের মান বা কোনো একটা পয়েন্টে ভেক্টরের মান, তো এটাকে কি হবে দেখো, তো আমি যদি দেখি কোনো একটা পয়েন্টে ভেক্টরের মান বলতে কি বোঝায়, আমি সাপোজ বললাম কোনো একটা পয়েন্টে ভেক্টরের মান হচ্ছে সাপোজ বি, সাপোজ অবস্থান করে, অর্থাৎ যেই জায়গায় অবস্থান করে ওই জায়গার মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা এবং ওই ভেক্টরটা, তার মানে কি বললাম, তার মানে বললাম যে আমি যখন বলবো যে কোন একটা বিন্দু বা কোন একটা পয়েন্টের ভেক্টরের মান অত বা কোন একটা পয়েন্টের ভেক্টরের মান এই, তখন এইটা বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা রেখা এবং ওই রেখাটার মানটাই হচ্ছে এই বিন্দুটার মান, এবং ওই রেখাটা তাহলে কতটুক বড় সেই রেখাটা হচ্ছে বা কতটুক বিস্তৃত সেই রেখাটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত। ক্লিয়ার? দ্যাট মিন্স আমি যখন বলবো যে এইদিকে অগমেন্টেড সরি আমি যখন বলবো যে এইদিকে আর পয়েন্টটা, অর্থাৎ আমাদের যে রাইট আর্মের এই পয়েন্টের ভোল্টেজের মান এত বা এই পয়েন্টের ভোল্টেজের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার মান হচ্ছে সাপোজ সামথিং বললাম যে ফাই আর, তখন এইটা বলতে বোঝায় যে এইটা কোনো পয়েন্টের ভেক্টরের মান না, এটা কোনো মূল বিন্দু থেকে এটা যেই এক্সিসে অবস্থান করতেছে ওই এক্সিসের মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমি যদি একটা রেখা টানি তখন আমরা যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার মান হচ্ছে ফাইয়ার, নট এই পয়েন্টার অ্যাকচুয়াল মান। পয়েন্টার অ্যাকচুয়াল মান বলতে তাহলে কি বোঝাচ্ছে, এক্সিস এর মূল বিন্দু থেকে কোন একটা পয়েন্টের পর্যন্ত যতটুকু ভেক্টর টানা যায় ততটুকু, এবং এইটাকে আমরা বলি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। ক্লিয়ার? সো এটা যদি আমাদের ক্লিয়ার হয় তখন আমরা চলে যাওয়া হচ্ছে এটা নির্ণয় করার জন্য। সো আমরা এখন এই চিত্রটা মুছে একটু নতুন করে দেখানোর চেষ্টা করি, আমি ভি একটা রাখতে চাচ্ছি। আচ্ছা ভি একটা BF equal to 2F minus L minus R by 3. এটা মনে রাখবো। সো এখন দেখো এটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখানে বোঝা যাচ্ছে না, একটু বড় করো। আচ্ছা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি,
এবং এটা হচ্ছে তার মেইন যে কেন্দ্র সেই কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ইকুয়েটর ট্রায়াঙ্গেলের আমি যদি অগমেন্টেড আমি যদি একটা বের করতে চাই অর্থাৎ এই বরাবর যদি একটা বের করতে চাই তখন আমাকে কি বরাবর যেতে হবে এটা হচ্ছে রাইট আর্ম লেফট আর্ম ফুট এখন আমাকে চাইতে হবে হচ্ছে এই বরাবর অর্থাৎ আমাকে যে পয়েন্টটার বিভব বের করতে হবে আমি কিন্তু এই পয়েন্টটার বিভব জানি এবং এই পয়েন্টের বিভবকে আমি এর দ্বারা প্রকাশ করতেছি ক্লিয়ার না এই পয়েন্টটার এতরূপকে আমি প্রকাশ করছিলাম হচ্ছে এই কিভাবে সমদ্বিখণ্ডিত করছে সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে এইখানে যদি আমরা দেখি কিভাবে সমদ্বিখণ্ডিত করছে আমি যদি এই কোণটা ম্যাদা করি তখন এই কোণ আর এই কোণ সমান পাবো এইটা হচ্ছে পাবো মানে সাধারণ বাহু পাবো এবং যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সেহেতু এই বাহু এবং এই বাহু সমান হবে দ্যাট মিন্স আলটিমেটলি এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে সো আমি দেখাইতে পারি সাপোজ এই পয়েন্টটা যদি হয় আর কি দিব ডি সো আর ডি সমান সমান এল ডি এভাবে আমি প্রমাণ করতে পারি সো এই পয়েন্টটা হচ্ছে এই পুরো রেখাটা মধ্যবিন্দু সো এখন আমরা এই পয়েন্টে অ্যাকচুয়াল ভোল্টেজ মেজার করতে যাচ্ছি বাট এই পয়েন্টে যদি আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ মেজার করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে আমাদের একটা মূলবিন্দুর সাপেক্ষে একটা যে অ্যাক্সিসে অবস্থিত ওই অ্যাক্সিসের মূলবিন্দুর সাপেক্ষে ওইটার ভেক্টরের মান নির্ণয় করতে হবে সো খেয়াল করো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে মূলবিন্দু এবং এই মূলবিন্দুর সাপেক্ষে আমাদের যে আর এই আর এর আর পয়েন্টের যে ভোল্টেজের মান সেটা হচ্ছে ফাই এফ এবং এই এফ এর যে ভোল্টেজের মান আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে মূলবিন্দু নিতে পারি আমি এগুলা না নিলাম এই বরাবর নিলাম এই বরাবর একটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এটা হচ্ছে মূল বিন্দু এবং এইটা হচ্ছে এখন দেখো এবং এইখানে যেহেতু লিডের দিকটা যেহেতু এই বরাবর সেহেতু আমি এইটাকে এই দিক থেকে এই দিকে দিতে যাচ্ছি ক্লিয়ার সো আমি এটাকে ও এল বি ও আর ডি এল এরকম পয়েন্ট দিলাম এখন দেখো এখন আমাকে যেটা বের করতে হবে আমি যদি ডি পয়েন্টের ভোল্টেজ মেজার করতে চাই বা ডি পয়েন্টের যে ভেক্টরটা আছে ওই পয়েন্টের যে ভেক্টরটা মান যদি বের করতে চাই তখন আমাকে কি বের করতে হবে এই পুরো ভেক্টরটা মান বের করতে হবে কারণ আমি আগে বলছি যে কোন একটা পয়েন্টে যখন আমি একটা মান বলতেছি এটা বলতে বুঝাই কোন একটা মূল বিন্দু থেকে ওই ওই পর্যন্ত একটা ভেক্টর রাখলে যে ভেক্টরটা হয় সেই ভেক্টরটার মান দ্যাট মিন্স আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে ওডি সমান সমান কত ওডি ভেক্টর সমান সমান কত ওডি ভেক্টর সমান সমান কত সো আমি যদি ওডি ভেক্টর বের করতে চাই আমি এট ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমি এই ত্রিভুজ বিদ্যা নিব অর্থাৎ এই ত্রিভুজটা নিব ত্রিভুজ ও ডি এল আমি নিব হচ্ছে ত্রিভুজ ও ডি এল সো ত্রিভুজ ও ডি এল এ আমি যেটা পাবো সেটা হচ্ছে এই ও ডি প্লাস ডি এল সমান সমান ও এল ত্রিভুজ বিধি অনুসারে একটা ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয় অর্থাৎ আরেকটা ভেক্টর আদি বিন্দু থাকে তখন লব্ধি মান হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত দ্যাট মিন্স আমি পাচ্ছি হচ্ছে ও ডি প্লাস ডি এল ইকুয়াল টু ও এল ইকুয়াল টু ও এল ক্লিয়ার আচ্ছা এখন আমাকে কি বের করতে হবে ও ডি সো আমি যদি ও ডি কে বের করতে চাই তখন আমি লিখছি ও এল মাইনাস ডি এল ক্লিয়ার এখন ওডি ও এল মাইনাস ডি এল এটা একটা সমীকরণ আমি রাখতে পারি এটা এক নম্বর সমীকরণ খেয়াল করো এটাকে সমীকরণ রাখার কারণ আছে কারণটা হচ্ছে দেখো এদিকে ও এল ও এল এর মান আমি জানি সেটা হচ্ছে ফাই এল কারণ আমি আগে বলছি যেহেতু এল পয়েন্টের ভোল্টেজের মান আমরা যেটা বলতেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মূল কোন একটা মূল বিন্দু থেকে এই পর্যন্ত ভোল্টেজের মান দ্যাট মিন্স আমি এটাকে লিখতে পারি ফাই এল মাইনাস কিন্তু আমি ডি এল এর মান জানি বাট ডি এল যেহেতু আর এল এর অর্ধেক সেটা আমি লিখতে পারি হাফ আর এল লিখতে পারি কি হাফ আর এল বাট আমি তো এই আর এল এর মান জানি না সো এই আর এল এর মান আমি বের করব সো আর এল এর মান বের করার জন্য আমি এই পুরো ত্রিভুজটাকে প্রয়োগ করব অর্থাৎ ও
আর এল এখন ত্রিভুজ ও আর এল তাকে যদি আমি প্রয়োগ করতে চাই ত্রিভুজ ও আর এল তাহলে আমি কি পাচ্ছি একটু দেখি ত্রিভুজ ও আর এল ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ বিধি প্রয়োগ করি তখন আমরা কি পাবো সেটা হচ্ছে ও আর প্লাস আর এল সমান সমান ও এল একটা ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অন্য একটা ভেক্টরে শুরু হইলে ভেক্টরের লব্ধি হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত যেমন ও আর প্লাস আর এল ইকুয়াল টু ও এল এখন দেখো দেখিস আমরা এখন কি নির্ণয় করতে চাচ্ছি আর এল দেখিস আর এল সমান সমান পাচ্ছি ও এল মাইনাস ও আর আচ্ছা ও এল কে আমরা জানি হচ্ছে ও এল কে আমরা জানি হচ্ছে ফাই এল হিসাবে ও আর কে আমরা জানি যেহেতু আর পয়েন্ট ফাই আর হিসাবে ফাই আর হিসাবে দেখিস আমরা আর এল এর মান পাচ্ছি ফাই এল মাইনাস ফাই আর আমরা যদি এই মানটাকে যদি এই দিকে বসাই একটা হচ্ছে ফাই এল মাইনাস হাফ ইন্টু ফাই এল মাইনাস মাইনাস হবে প্লাস প্লাস হাফ ফাই আর যেমন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফাই এল থেকে যদি হাফ ফাই এল বিয়োগ যায় তাহলে থাকতেছে হাফ ফাই এল প্লাস হাফ ফাই আর যেমন আমি এটা পাচ্ছি ফাই এল প্লাস ফাই আর বাই টু দ্যাট ইজ দ্য আনসার অর্থাৎ গোল্ডবার্গার যে পয়েন্টটাকে উনি নির্দিষ্ট ধরতে চাচ্ছিলেন যে পয়েন্টটাকে উনি রেফারেন্স ধরতে চাচ্ছিলেন উনার লিডের জন্য ওই লিডের এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে কি যে যেই লিডে অবস্থিত ওই লিডের দুই প্রান্তের ভোল্টেজের কি এভারেজ যে লিডে অবস্থিত ওই লিডের ভোল্টেজের দুই প্রান্তের এভারেজ আচ্ছা এখন যদি আমরা এই ভোল্ট এই পুরো ভেক্টরটার মান বের করতে চাই অর্থাৎ আমরা যদি এই পুরো ভেক্টরটার মান বের করতে চাই আমরা বের করব যে ডিএফ ডিএফ কারণ আগে উচ্চতম সেন্টার টার্মিনাল পয়েন্ট ছিল সিটি আমরা বের করতাম সিটি ভোল্ট মিটারে তার দুইটাকে যখন আমি এই দুইটা পয়েন্টে দিতাম তখন ভোল্ট মিটার আমি মেজার করে দিত এই পয়েন্ট এবং এই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স সো আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্ট মিটার তার দুইটাকে রাখি তখন ভোল্ট মিটার তার দুইটা যেটা মেজার করবে সেটা হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স সো আমি বের করব এখন আমি এখন যেটা বের করবো সেটা হচ্ছে এইটার জন্য ডি এফ সমান সমান কত ডি এফ আমি যদি ডি এফ বের করতে চাই ডি এফ সমান সমান পাচ্ছি যেটা সেটা হচ্ছে ভোল্টেজ অফ এটা মাইনাস ভোল্টেজ অফ এটা ভোল্টেজ অফ এফ মাইনাস ভোল্টেজ অফ এটা এটা কি বললাম আর প্লাস এল বাই টু সার্ভিস আমি পাচ্ছি টু উপর পাচ্ছি টু ফাই এফ মাইনাস ফাই আর মাইনাস ফাই এল এখন খেয়াল করো এখন দেখো এখন আমি যখন এই পয়েন্টে রাখছি তখন যে ভোল্টেজের মানটা পাচ্ছি সেটা হচ্ছে এটা এবং আমি যখন আগে উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্ট এবং এইটার মধ্যে যখন রিটা রাখছি তখন যে ভোল্টেজের মানটা পাচ্ছি তখন হচ্ছে এটা এখন দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো দুইটার উপরে যে রাশিটা আছে অর্থাৎ উপরে যে রাশিটা আছে অর্থাৎ টু ফাই এফ মাইনাস ফাই এল মাইনাস ফাই আর এখানেও টু ফাই এফ মাইনাস ফাই আর মাইনাস ফাই এল অর্থাৎ উপরে আমার ভেক্টরের দিকের কোনো চেঞ্জ হয় না ভেক্টরের কি দিকের কোনো চেঞ্জ হয় না ভেক্টরের ধারক রেখার কোনো চেঞ্জ হয় না বাট চেঞ্জটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচের সংখ্যাটাতে এখন দেখো যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইটা হচ্ছে ধ্রুব ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইটা হচ্ছে ধ্রুব সো দুইটা ভগ্নাংশের যদি লবের মান একই থাকে এবং হরের মান যেটার কম সেটার আনসার অ্যাকচুয়ালি মানে সেটা অ্যাকচুয়ালি বড় ভগ্নাংশ কিভাবে হয় সেটা আমি বুঝাই সেটা সাপোজ উপরের রাশিটাকে আমরা দুইটা ক্ষেত্রে ওয়ান ধরলাম সো ওয়ান যদি ধরি আমি একটা পাচ্ছি ওয়ান বাই থ্রি এবং আমি যদি এইটাকে যদি এইটাকেও যদি ওয়ান ধরি এটাকে যদি ওয়ান ধরছে এটাকে ওয়ান ধরতে হবে এটাকে আমার পাচ্ছি ওয়ান বাই টু এখন দেখবো ওয়ান বাই থ্রি এর মান কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি এবং আমি দেখবো ওয়ান বাই টু এর মান কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপরে দেখো তারপরে আমি যখন এই পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি এই পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি তখন আমি ভেক্টর একটাই পাচ্ছি অর্থাৎ আমি যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা বাট প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের সুবিধাটা যেটা হচ্ছে সুবিধাটা হচ্ছে আমরা এই এই ক্ষেত্রে আমরা যখন এই পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি তখন ভোল্টেজের মান আমরা বাড়তি পাচ্ছি আমি এটা প্রমাণ করে দেখো আমরা কত পার্সেন্ট বাড়তে পারছি বাট আমরা বাড়তি পাচ্ছি সেটা তো বোঝা যায় যেহেতু বাড়তি পাচ্ছি যেহেতু এই লিকটার ইনিশিয়াল নাম ছিল ভি এফ
bf যেহেতু বাড়ছে এবং অগমেন্ট মানে যেহেতু অগমেন্ট মানে যেহেতু বাড়তি সেটা আমি লিখতে পারি a bf অর্থাৎ অগমেন্টেড bf তার মানে এই অগমেন্টেড bf এ কি হচ্ছে এই ভোল্টেজের মানটা বেড়ে যাচ্ছে দ্যাট মিন্স আমরা এইখান থেকে ট্যাগ করতে পারি যে তিনটা দিক পাইতে পারি সেটা হচ্ছে আমরা যদি ঠিক এই পয়েন্টটাকে ধরি এই এটার মেজার করতে চাই এবং এটার মেজারমেন্ট যদি আমরা এইখান থেকে করি যে এইখান থেকে করব তখন এই পয়েন্টটাকে রেফারেন্স ধরব আমরা যদি এইটার মেজারমেন্ট করি আমরা যদি এই পয়েন্টের মেজারমেন্ট করি তখন আমি এই বরাবর ধরব এবং এইগুলোর মান কি হবে সেটা তো আমরা জানি এগুলোর মান হবে দ্যাট মিন্স এই এই পয়েন্টের মান হবে 5l + 5f / 2 এবং এই পয়েন্টের মান হবে 5r / 5f রোমানিয়ান ভি মানে বোঝায় যে এটা হচ্ছে প্রথমে ছিল এইটা এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আদি এবং এটা হচ্ছে শেষ তার মানে বৃদ্ধি কত বৃদ্ধি হচ্ছে 1/2 - 1/3 দেখেন সাদিবিটা আমি পাচ্ছি 3 2 = 6 এই হচ্ছে 2 3 - 3 2 1/6 তার মানে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 1/6 এখন দেখো এই 1/6 কতর মধ্যে বৃদ্ধি পাচ্ছে 1/3 এর মধ্যে কারণ কি আদি কত ছিল 1/3 এটা কত ছিল 1/3 দ্যাট ইজ 1/3 এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে কত 1/6 যে কারণে আমার যে দিক থেকে হারটাকে খেয়াল করার উচিত ছিল সেই দিক থেকেই খেয়াল করতেছে বাট যে ভোল্টেজের মান সেই ভোল্টেজের মানটা বাড়তেছে যেহেতু ভোল্টেজের মানটা বাড়তেছে সেই অনুপাতে তাদের যে তারা যে ইসিজি পেপারে যে সিগন্যাল গুলো দিচ্ছে বা ইসিজি পেপারে যে ড্রয়িং গুলো করতেছে সেগুলোর মানটা একটু বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেখতে বা পর্যবেক্ষণ করতে সুবিধা হচ্ছে আমরা ভালোভাবে ডিসিশন নিতে পারছি ক্লিয়ার এবং আমি যদি এইদিকে আর একটা পয়েন্ট একটু দেখাবো যে অ্যাকচুয়ালি গোল্ডবার্গার কিভাবে ওই এই পয়েন্টটা তৈরি করলেন এই পয়েন্টটা তৈরি করার জন্য গোল্ডবার্গার যেটা করছেন সেটা হচ্ছে উনি একটা রেজিস্ট্যান্স দেন নাই এটা এইখান থেকে লজিক্যালি প্রমাণিত হয় যে ভোল্টেজের মান বাড়তেছে এইখান থেকে লজিক্যালি আমরা প্রমাণ পাইতে পারি উনি যেটা করছেন সেটা হচ্ছে এই পয়েন্টটা মেজার করার জন্য এইখান থেকে একটা এরকম ভাবে 5 কিলো ওম রেজিস্ট্যান্সে তার দিয়েছেন এবং এইখান থেকে একটা 5 কিলো ওম রেজিস্ট্যান্সে তার দিয়েছেন এই দুটো তার ক্যান্সেল এইখান থেকে মানে এইখান থেকে একটা পয়েন্ট এভাবে আছে এইটা হচ্ছে মেইন পয়েন্ট উনার একটা পয়েন্ট আর হচ্ছে উনি এটা নির্ণয় করতেছেন সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে একটা গ্যালভানোমিটার দিয়েছেন দুইটা কিন্তু রোধ বেশি ছিল মানে বাধা বেশি ছিল সেজন্য ভোল্টেজ কম আসছিল এদিকে যদি বাধা কম সেজন্য ভোল্টেজ বেশি আসবে সেটা লজিক্যাল ক্লিয়ার ওকে থ্যাংকস ফর ওয়াচিং